সুপ্রিয় দর্শক, নিটলটা মাইটিভির সংলাপে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাকিব হাসান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা জানেন আমরা প্রতিনিয়ত এই অনুষ্ঠানটির মাধ্যমে সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। সেই অনুযায়ী আজকেও আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে সরগরম রাজনীতি। আমরা রাজনীতি নিয়ে আলোচনা করব। আর এই আলোচনায় অংশ নিতে আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন, আমার ডান পাশে রয়েছেন অধ্যাপিকা অপু উকিল, সাধারণ সম্পাদক বাংলাদেশ যুব মহিলা লীগ, এবং আমার বাম পাশে রয়েছেন এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমরা প্রথমেই আসলে আলোচনা শুরু করতে চাই যে বিষয়টি বর্তমান দেখতে পাচ্ছি যে রাজনৈতিক মাঠ কিন্তু সরগরম, রাজনৈতিক মাঠ দুই দলেরই নানান কর্মসূচির মধ্য দিয়ে এরই মধ্যেই একটি নির্বাচনী আবহ বইতে শুরু করেছে বাংলাদেশের রাজনীতিতে। তবে আমরা জানি যে বর্তমান সরকার বলছে যে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু এই সব কিছু করছে বা সংবিধান অনুযায়ী করছে। আবার বিএনপি যে বিষয়টি দাবি করছে যে বর্তমান সরকারকে অগণতান্ত্রিক বলছেন এবং তাদের এই বিষয়গুলো নিয়ে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে তারা আন্দোলন করছে। আসলে কেন সরকার গণতান্ত্রিক বলছেন আপনারা? এবিএম মোশাররফ হোসেন, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমার সহ আলোচক অধ্যাপক বকিল এবং মাইটিভির দর্শক শ্রোতা যারা আমাদের শুনছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রসঙ্গে, একটা দেশ কিন্তু রাজনীতি ছাড়া চলতে পারে না। রাজনীতি হলো একটা দেশের মূল চালিকা শক্তি। সুতরাং রাজনীতিতে গণতন্ত্র যত শক্তিশালী, সেখানে সেই রাষ্ট্রের কিন্তু আর্থসামাজিক অবস্থা বলেন, অর্থনীতি বলেন, মানুষের জীবনযাত্রার মান বলেন, সব কিছুর মধ্যে কিন্তু তার একটি প্রভাব গিয়ে পড়ে। কিন্তু বাংলাদেশের যে কথাটি আমরা বলছি যে বাংলাদেশে বর্তমান সরকার একটা অগণতান্ত্রিক সরকার, একটা জোর জুলুমের সরকার, কেন আমরা বলছি এই প্রশ্ন তো আপনার। এটার কারণটা হলো কি যে একটা সরকার যখন জনগণের ভোট দ্বারা নির্বাচিত হয় তখন জনগণের প্রতি তার একটা দায়বদ্ধতা থাকে, তার একটা কমিটমেন্ট থাকে, তার একটা অঙ্গীকার থাকে যে আমি জনগণের এই স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমাকে কাজ করতে হবে, না জনগণ আমাকে ভোট দেবে না। আমি হয়তো এখন ক্ষমতায় আছি, পরবর্তীতে আমি এই জায়গায় যেতে পারবো না, যার জন্য জনগণের প্রতি তার একটা কমিটমেন্ট থাকে। কিন্তু এই সরকার সেই কমিটমেন্টটুকু নাই, যার কারণে আমরা বলছি যে দেখবেন আপনি দুর্বমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের কোনো মাথা ব্যথা নেই। আমরা জ্বালানি, এই যে ব্যাপক লোডশেডিং হচ্ছে, জ্বালানি মূল্যবৃদ্ধি, সরকারের তেমন উদ্যোগ নাই। আজকে আগামী দিনে যে গণতন্ত্রের মূল কম্পোনেন্ট, মূল উপাদান হলো নির্বাচন, ইলেকশন, সেই ইলেকশনটাকে আজকে টোটালি ইলেকশনটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। ইলেকশনের যেই আবহ, যেই ইলেকশনের একটা পরিবেশ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীগুলি বা দলগুলির মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, সেক্ষেত্রে আস্থার একটি ব্যাপক সংকট এই সরকার তৈরি করেছে, যার জন্য আমরা বলি এই সরকার যে ম্যান্ডেট নিয়ে আছে, এই ম্যান্ডেট জনগণের ম্যান্ডেট না। যেমন 2018 যদি আপনি দেখেন, আমরা যদি সেইটা লাস্ট যেই নির্বাচনকে কেন্দ্র করে তারা এখন যার উপর ভর করে তারা বসে আছে, সেই নির্বাচনে আপনি দেখেন যে জনগণ ভোট দিতে পারেনি, দিনের ইলেকশন রাত্রি হয়ে গেছে। শুধু আমরা না, যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি রাজনৈতিক দল আমরা বলছি, তাই না। আজকে দেখেন আমাদের সুশীল সমাজ বলছে, আমাদের যারা বুদ্ধি বিদগ্ধজন তারা বলছে, ইন্টারন্যাশনাল কমিউনিটি বলছে। আপনি গত মাসে দেখবেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী বর্তমান যিনি আছে, উনি কিন্তু একটি প্রেস কনফারেন্স করেছে, স্পষ্ট ভাষা 7-8 পয়েন্ট বাংলাদেশের উপর উনি বলেছে, যে বলেছে গত 2018 বাংলাদেশে কোনো নির্বাচনই হয়নি। কেন হয়নি উনি কারণটি বলছে, যে সেখানে বিরোধী দলকে কোনো স্পিচ দেওয়া হয়নি, বিরোধী দলকে প্রচার করতে দেওয়া হয়নি, তাদের প্রার্থীকে গ্রেপ্তার করা হয়েছে, এজেন্টদেরকে গ্রেপ্তার করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, প্রশাসনকে নগ্ন দলীয়ভাবে ব্যবহার করা হয়েছে, এবং নির্বাচনের যেই ফলাফল সেই ফলাফলটাকে আগে পূর্ব নির্ধারিত ছিল। এটা আমাদের বক্তব্য। আপনারা তো নির্বাচনে অংশগ্রহণ করেননি, করেছি আমরা তো, করে শেষ পর্যন্ত উড্রো করেছে না, আমরা কোনো আমরা নির্বাচন করেছি, কিন্তু আমাদেরকে তো ফিল্ডে থাকতেই দেয়নি। আমাদেরকে যদি আমি একটা এক্সাম্পল আপনাকে দেই, আমি কিন্তু আই ওয়াজ দ্য ক্যান্ডিডেট লাস্ট 2018, আমি 30 তারিখে আমাদের নমিনেশন সাবমিট ছিল, আমি নমিনেশন সাবমিট করেছিলাম, পরের দিন প্রশাসনের পক্ষ থেকে আমাকে বলে দেওয়া হলো আপনি আর মুভ করতে পারবেন। আচ্ছা, ইট ইজ নট এ রেসপন্সিবিলিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন, তারা তো একটা নির্বাচন কীভাবে সুস্থভাবে অবাধ সেই ব্যবস্থা করবে, তারা নামতে পারবেন না। আপনি আপনি যদি আমি বলি, আপনি যদি আমি পরিসংখ্যান দেই, এই ঢাকা শহর, আপনি গ্রামগঞ্জে আমরা কি কোথায় আছি সেটা হয়তো অনেক খোঁজখবর মিডিয়া খুঁজে পায় না। এই ঢাকা শহরে আপনার মনে আছে মির্জা আব্বাস, আমাদের ঢাকা 8-এর প্রার্থী ছিলেন, উনি সেগুনবাসিয়া প্রচারে নেমেছে, ওনাকে পিটিয়ে ওনার সাথে যারা ছিল বের করে দিয়েছে। এই কেরানীগঞ্জ রাজধানীর পাশে, হার্ট অফ দ্য ক্যাপিটাল, সেখানে গয়েশ্বর চন্দ্র রায়ের মাথা ফাটিয়ে দিয়েছে। এমনিভাবে সারা বাংলাদেশে গত নির্বাচনে আমাদের 29 জন প্রার্থীকে মাঠ থেকে গ্রেপ্তার করা হয়েছে, 41 জন প্রার্থীকে রক্তাক্ত করা হয়েছে, আর
অন্য অবস্থা সারা বাংলাদেশে কি ছিল এটা তো সহজেই জি এই বিষয়গুলো নিয়ে আবার আসবো আমি এখন অধ্যাপক উপকূল আপনার কাছে জানতে চাই উনি যেই অভিযোগ করলো আসলে জনগণের প্রতি সরকারের কোনো কমিটমেন্ট নেই এর জন্য জিনিসপত্রের দাম বাড়ছে সরকার কোনো কিছু করছে না আবার যে নির্বাচন নিয়ে যে কথাগুলো বললো যে আসলে তাদেরকে নির্বাচনে আসতে দেওয়া হয়নি তারা নির্বাচন এসছে কিন্তু এই বিষয়ে আপনি কি বলবেন সরকারি দল হিসেবে আচ্ছা উনি যে কথাগুলো বলেছে আমি সেই পয়েন্ট নিয়েছি সেই পয়েন্ট ধরে ধরে বলছি উনি বলছেন রাজনীতি ছাড়া দেশ চলতে পারে না খুব ভালো কথা এটা তো একটি গণতান্ত্রিক কথা রাজনীতি ভাবে রাজনীতিবিদরা সরকার গঠন করে রাজনীতিবিদরা বিরোধী দলে থাকে এটাই তো সিস্টেম কিন্তু বিএনপি কি রাজনীতি কি বা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে এই দেশ পরিচালনা করেছে কিনা আজকে দেখবেন প্রকৃতির কি নির্মম প্রতিশোধ বিএনপি আজ রাজনীতির ময়দানে সরকারেও নেই এবং বিরোধী দলেও নেই তারা এখন রাজনৈতিকভাবে একটি দলে শুধু আছে এর কারণ কি জানেন এই যে মোশাররফ ভাই বললো রাজনীতি তাদের কাছে যে রাজনীতি বা রাজনীতির সংজ্ঞা হলো তারা যখন সরকারে থাকে বা সরকার গঠন করে তখন হলো সাধারণ মানুষকে কিভাবে হত্যা করা যায় তাদেরকে জিম্মি করা যায় বাংলাদেশের অর্থ মানে গরিব মানুষের সাধারণ জনগণের রক্ত চুষে সেই অর্থ মানি লন্ডারিং করে বিদেশে পাচার করা যায় সরকারে থেকে সরকারের প্যারালাল আরেকটি দুর্নীতির কেন্দ্র হাওয়া ভবন সেই হাওয়া ভবন বানিয়ে একেবারে তারেক রহমানকে বেগম খালেদা জিয়া লাইসেন্স দিয়ে সেখানে বসে কিভাবে অর্থ পাচার করা যায় কর্মকাণ্ডের যে কোনো কাজ হবে তার একটা কমিশন দিতে হবে চাকরি নিয়োগ সব কিছু টাকা ওখানে দিতে হবে এবং ওই হাওয়া ভবনে বসেই তৎকালীন বিরোধী দলীয় নেত্রী জাতির জনকের কন্যা কিভাবে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করা যায় সেই পরিকল্পনা করা এটাই হচ্ছে তাদের রাজনীতি এবং একটি দলকে আওয়ামী লীগকে যেই দলের নেতৃত্বে দেশটি স্বাধীন হয়েছিল সেই সেই দলটিকে কিভাবে নিশ্চিহ্ন করা যায় তা আওয়ামী লীগের নেতা কর্মীদের কিভাবে হত্যা করা যায় এটা ছিল তাদের যখন সরকারে থেকেছে তখন এবং যখন বিরোধী দলে থেকেছে তখনও কিন্তু তারা তাদের সেই রাজনীতি মানে হচ্ছে জামাতকে তো সাথে নিয়েই আছে যুদ্ধাপরাধী জামাত তাদের সঙ্গে নিয়ে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে কিভাবে নষ্ট করা যায় এটা একদম যখন বিরোধী দলে ছিল তখনও মাঠে নেমে কিভাবে বাসে আগুন দিয়ে সাধারণ মানুষকে হত্যা করা যায় কিভাবে সরকারি দলের নেতা কর্মীদেরকে হত্যা করা যায় সেই পরিকল্পনা আন্ডারগ্রাউন্ডে থেকে এমনকি 92 ডেজ বেগম খালেদা জিয়া নির্বাচনে না এসে সেই নির্বাচনে মানে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানুষকে হত্যা করা আওয়ামী লীগের নির্বাচনে আসতে দেননি আপনারা এটা হচ্ছে তাদের রাজনীতি রাজনীতির কথা বলছে না বিএনপি কি আমি যে কথাগুলো বলেছি তার বাইরে কোনো রাজনীতি করেছে জঙ্গিবাদ সন্ত্রাস সাম্প্রদায়িকতা মানি লন্ডারিং এর বাইরে বিএনপি যখন সরকারে থেকেছে কিংবা সরকারের বাইরে ছিল এর বাইরে তাদের কোনো রাজনীতি ছিল কিনা এটাই হচ্ছে তাদের রাজনীতি তা এখন বলছে কি আওয়ামী লীগ অগণতান্ত্রিক সরকার যেই দলটি সামরিক সরকারের বা গহ্বর থেকে জন্ম নিল জাতির পিতা বঙ্গবন্ধুর রক্তের ওপর দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধুকে খুনের নির্দেশনা দিয়ে যেই দলটির নেতা বঙ্গবন্ধুর খুনের সাথে সম্পৃক্ত থেকে সেই দল গঠন করে পাকিস্তানিদের বুদ্ধিতে দল গঠন করে বাংলার স্বাধীনতা বিরোধীদেরকে নিয়ে এই ক্ষমতা অস্ত্রের মুখে দখল করে সামরিক শাসন জারি করে সংবিধান ডাস্টবিনে ফেলে দিয়ে এই দেশটাকে শাসন শোষণ করেছে জনরোষে তারপরে ছাড়তে হয়েছে কিংবা জিয়াউর রহমানকে নিহত হতে হয়েছে যেভাবে বঙ্গবন্ধুকে হত্যার নির্দেশনা দিয়েছিলেন সেটাই প্রতিশোধ হয়েছে সেই দল পরবর্তীতে আবার 91-এ আবার জামাতকে নিয়ে ক্ষমতায় এসে ভুয়া জন্মদিন পালি বানিয়ে মাগুরা মিরপুর ভোট কারচুপি করে যেই দলের বঙ্গবন্ধুর খুনিদেরকে পার্লামেন্টে নিয়ে যেই দলের ইতিহাস সেই দল বলছে আওয়ামী লীগ অগণতান্ত্রিক কারণ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে আজ সেই মানে ক্ষয়ে যাওয়া রক্তাক্ত যে বাংলাদেশ সেই বাংলাদেশ আজ জঙ্গিবাদ শূন্য হয়েছে বাংলাদেশ আজ এগিয়ে গেছে মধ্যমায়ের বাংলাদেশ পরিণত হয়েছে বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে যেই বাংলাদেশে বিদ্যুতের দাবিতে পাখির মতো দাঁড়িয়ে বিএনপি 20 জন মানুষকে হত্যা করে ফেললো 20,000
20,000 কোটি টাকা তারেক রহমানের নেতৃত্বে খাম্বা বিদ্যুৎ, সিলভার সেলিমের সাথে তারেক রহমান নিজে ব্যবসায় জড়িত থেকে বিদ্যুতের খাম্বার টাকা চুরি করে বিদেশে পাচার করলো, এক ছটা এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করলো না, তাদের মুখে এখন শুনতে হচ্ছে লোডশেডিং এর কাহিনী, আর তাদের মুখে কথা শুনতে হচ্ছে আওয়ামী লীগ অগণতান্ত্রিক। কিন্তু সে যে এবার বলেন জনগণের প্রতি কমিটমেন্ট, বিএনপি একটা পয়েন্ট মোশাররফ ভাই বলুক যে জনগণের কমিটমেন্ট তারা রক্ষা করেছিল সরকারি থেকে বা বিরোধী দলে থেকে, এখন যেটি করছে কি বলছে তারা ওই নিত্য প্রয়োজনীয় দ্রব্য তারা কি করছে, যখনই একটি কোনো জাতীয় বা আন্তর্জাতিক ক্রাইসিস আসে তখন তারা কি করে, তারা দেখে যে বাংলাদেশের মানুষ একদম মানে মরে সাখার হয়ে যাক, ওই ক্রাইসিসটাকে পুঁজি করে তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে পারে কিনা তার প্রমাণ আমি দিচ্ছি। দেখবেন বাংলাদেশে যখন কোভিড আসলো, কোভিড আসার পরে তারা ভেবেছিল ইউরোপ আমেরিকার মতো বাংলাদেশের মানুষ ওইভাবে মরে সাখার হয়ে যাবে, কারণ ওই দেশের তুলনায় বাংলাদেশের হেলথ ম্যানেজমেন্ট অনেক দুর্বল, তাদের ধারণা ছিল লক্ষ্য এবং অপপ্রচারও করেছে এরকম যে মানুষ মরে যাচ্ছে লাশ ফেলে দিচ্ছে এবং তারা ওই সুযোগে ঘরে বসে থেকেছে, করোনার সময় মাঠে নামেনি যে কিভাবে ক্ষমতায় যাওয়া যায়। আবার দেখবেন ওই যে শ্রীলঙ্কায় যেই ধস নামলো অর্থনৈতিক, তারা বসেছিল বাংলাদেশে এরকম একটা ধস নামবে এবং তারা খুব উৎফুল্ল ছিল তারা কিভাবে ক্ষমতায় যাবে, এবং এই যে বন্যায় যখন সুনামগঞ্জ তারা কোনো রকম ত্রাণ নিয়ে নামেনি বরং ভেবেছে যে এইরকম খাদ্য অভাব হোক মানুষ মারা যাক তাদের কোনো রকমভাবে তারা সরকারকে ব্যাকায় ফেলতে পারে কিনা। অর্থাৎ যতবার জাতীয় ক্রাইসিস বলেন ইন্টারন্যাশনাল বলেন তারা সেই কোনো দিন মানে দেশের মানুষের সহযোগিতায় নামেনি, কিন্তু তারা স্বপ্ন দেখেছে মানুষ মরে যাক তারা কিভাবে ক্ষমতায় যেতে পারে। লাস্ট পয়েন্ট যেটা আপনি বললেন 2018 সালে নির্বাচন, সেই নির্বাচনে কি হয়েছিল, সেই নির্বাচনে বিএনপি থেকে 2018 নির্বাচনে বিএনপির 300 আসনে যেদিন মনোনয়নপত্র প্রত্যাহারের লাস্ট ডে প্রতীক বরাদ্দ দেবে সেদিন পর্যন্ত একটা সিটে 3 জন করে প্রার্থী রেখে দিয়েছে এবং 3 জন প্রার্থী মাঠে থেকে তারা কোনো প্রচার প্রচারণে অংশ নেয়নি, কারণ তারেক রহমান লন্ডন থেকে যে বেশি টাকা দেবে তাকে ফাইনাল করবে ওই 3 জনের মধ্যে, এবং কাকে ফাইনাল করেছে যার অর্থ আছে কিন্তু রাজনৈতিক কেরিয়ার জিরো, এইরকম ব্যবসায়ী বা অর্থ আছে কিন্তু সংগঠনের সঙ্গে তো সম্পৃক্ত নয় সেই রকম মানুষকে নমিনেশন দিয়েছে। দেবার পরে যে তারা নির্বাচনে আসেনি নির্বাচন করেনি, তারা যেটি করেছে তারা ভেবেছিল আন্তর্জাতিকভাবে তারা দেখাবে নির্বাচনটিতে সহিংসতা হয়েছে, নির্বাচনটি তাদের যেতে বাধ্য হয়েছে এই কারণে যেহেতু রেজিস্ট্রেশন বাতিল হয়ে বাধা দিয়েছে কিনা, সরকার বাধা দিলে পরে সরকার যদি বাধা দিল আপনি বললেন মোশাররফ ভাইয়ের কথা ধরে বললো যে নেতাদেরকে পিটিয়েছে কারা পিটিয়েছে নেতাদেরকে, আচ্ছা একজন নেতা বিএনপির নেতা সে নির্বাচনী মাঠে আছে তার সাথে হাজার হাজার নেতা কর্মী আছে, সেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে তাদেরকে পিটাতে গেল আর তারা সেই জনগণ ছেড়ে দিল, বিএনপির নেতাকর্মীরা ছেড়ে দিল, তারা এই হাসপাতালে গেল, একজনও তো আওয়ামী লীগের নেতাকর্মীকে আহত হয় নাই বা বিএনপির নেতাকর্মী আহত হয় নাই, তারা কি করেছে আপনার জয়নাল আবেদিন ফারুক পার্লামেন্টে দেখবেন একটা দৌড় দিয়েছে অনেক সময় অনেক টেলিভিশনে ওইটা আছে, এবং সেখানে কি করেছে ব্লাড ব্যাংক থেকে ব্লাড নিয়ে গিয়ে পাঞ্জাবের মধ্যে ছড়িয়ে দিয়ে তারপরে মিডিয়াতে কভারেজ নেওয়ার জন্য শোডাউন দিয়েছে, এটা তো তাদের এই নাটক, এগুলো তাদের মিথ্যাচার অসত্য তথ্য উপস্থাপন, এটা তো তাদের একেবারে দলীয় সিদ্ধান্ত এবং সেটাই ওই নির্বাচনের সময় করেছিল যে কারণে নির্বাচনে তারা ভরাডুবি হয়েছে এবং আন্তর্জাতিকভাবেও তারা প্রমাণ করতে পারেনি, এখন বলছে কি দিনের ভোট রাত রাতের ভোট দিন নির্বাচনে না এসে, জি ধন্যবাদ ধন্যবাদ, শুধু তাই না দেখবেন 2018 পরে সংলাপে নিচ্ছে একটি বিরতি, বিরতির পর আবারও ফিরে আসছি, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও ফিরে এলাম নিটল টাটা মাইটিভি সংলাপে। আপনারা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, আপনারা শুনছিলেন যে বর্তমান রাজনীতি নিয়ে, রাজনীতির মাঠ এরই মধ্যেই আসলে সরগরম হয়ে উঠেছে বিএনপি এবং সরকারি দলের নানা কর্মসূচির মধ্যে দিয়ে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। আমি আবার ফিরে যেতে চাই এবিএম মোশাররফ আপনার কাছে, যে এই বিরতির আগে অধ্যাপিকা উপ উকিল যে কথাগুলো বলছিল যে আপনারা ক্ষমতায় থাকা অবস্থায় আপনারা আসলে জনগণের জন্য কী করেছেন, এবং বর্তমানে আপনি যে অভিযুক্তি করেছিলেন যে বর্তমান সরকার গণতান্ত্রিক না, কিন্তু আপনাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেছেন উপকিল, সেই বিষয়গুলো নিয়ে আপনি কি বলবেন? আপনাকে একটা কথা আমার মনে পড়ে যায়, আমি যখন দশম শ্রেণীতে পড়ি তখন আমাদের এক ছাত্র ছিলেন, তো ওনাকে আপনি যাই রচনা টচনা যাই লিখতে দিতেন, উনি একটা সময় নদীর মধ্যে চলে যেতেন, কথা কিছু বলে টলে নদীর মধ্যে চলে যেতেন। তো আমাদের অধ্যাপক উকিল আপনি যেই প্রশ্ন করেন না কেন, উনি বিএনপির হাওয়া ভবন, বিএনপি তারেক রহমান, জিয়াউর রহমান, এর বাইরে উনি যাবে না আপনি, কারণ বাস্তব যে ঘটনাটা, যে ক্রাইসিস বাংলাদেশ ফেস করছে, এইটার ব্যাপারে বলার তো তাদের কাছে কোনো সক্ষমতা নাই। তাদের বাংলাদেশকে তারা যেই চরম একটা ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে, এই জায়গা থেকে উত্তরণের যে কী দরকার সে কথা বলা, যার জন্য দেখবেন আপনি যেই কথা বলেন না কেন, উনি বলেছে জিয়াউর রহমান শেখ মুজিবুর হত্যাকাণ্ডের সাথে জড়িত, বলেছেন লাইভে সবাই শুনেছে। তো জিয়াউর আওয়ামী লীগ যখন 96 সালে ক্ষমতায় এসেছিলেন, এর আগে তো মামলা হয়নি, 96 সালে আওয়ামী লীগ মামলা করেছে, তখন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, এবং আওয়ামী লীগের সকল আইনজীবী সকল বিদগ্ধজন মিলে সেই মামলা দায়ের করেছে, তাহলে জিয়াউর রহমানকে কেন আসামি করেনি? এবং আদালতে এই মামলা নিষ্পত্তি হয়ে গেছে, সেখানে জিয়াউর রহমান সম্পর্কে একটি শব্দ উচ্চারণ হয়নি, শুধু রাজনৈতিক। জিয়াউর রহমান আজকে একটি বিএনপির মতো দল তৈরি করেছে, যেটা আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রতিপক্ষ, এবং যেই দলের কাছে আওয়ামী লীগ বারবার পরাজিত হয়, যার জন্য আপনি দেখবেন কথায় কথায় জিয়াউর রহমানকে সামনে টেনে আনে। তাহলে আপনারা শিখমন্দির হত্যাকাণ্ডে তাকে আসামি করতেন, সেটা তো আপনারা পারেন নাই। এক, তারপর ওনারা কি বলেছে যে বিএনপি নাকি বিদ্যুৎ ক্ষেত্রে 20,000 কোটি টাকা চুরি করেছে, বলেছে আপনি শুনেছেন? জি, এবং খাম্বা দিয়েছেন, চুরি করেছে বিশে, খাম্বা তো ওইটার মধ্যে হবে, 20,000 মধ্যে হবে, এর বাইরে না। তো আমি একেবারে আপনাকে বলি, আপনি যদি এখন আপনার যদি গবেষণা সেল থাকে আপনি দেখেন, বিএনপির 2001 থেকে 2013 মানে 6 পর্যন্ত বিদ্যুৎ খাতে মোট বরাদ্দ ছিল 13,000 কোটি টাকা, তার মধ্যে বেতন ভাতা অফিসিয়াল মেনটেনের জন্য খরচ গেছে প্রায় 9,000 কোটি টাকা। তাহলে 20,000 কোটি টাকা কোথায় আপনি পেলেন, কোথা থেকে চুরি করলো? আওয়ামী লীগ 14 বছর ক্ষমতায়, এই 14 বছর তো ক্ষমতায়, তো বিএনপি যদি 20 কোটি টাকা চুরি করতেন বা লোপাট করতেন, তাহলে আওয়ামী লীগ একটা মামলাকে দিতেন না? তো একটা মামলা কেন করতে পারেনি? অর্থাৎ এটা রাজনীতি প্রকাণ্ডা করে মানুষের মাঝে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চায়। হাওয়া ভবনের কথা বারবার আসছে কেন? আপনি তো হাওয়া, ঠিক আছে আমি বলি, ওকে, হাওয়া ভবন তো ছিল বিএনপির একটি রাজনৈতিক কার্যালয়, হাওয়া ভবন যদি কোনো অপরাধ করে থাকতো, হাওয়া ভবনের বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ উপাত্ত থাকতো, তাহলে আমি 14 বছর একটা মামলা কেন তারেক রহমানের বিরুদ্ধে করতে পারে নাই? বলেন আপনি, বলেন বা এই দর্শক যারা শুনছে, 14 বছরে আওয়ামী লীগের তো টোটাল সকল মেকানিজম তারা ব্যবহার করছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের দখলে, আপনার প্রশাসন তাদের দখলে, তারা নিজেরা ক্ষমতায় আছে, তাইলে 14 বছরে আপনি তারেক রহমানের বিরুদ্ধে একটা মামলা দায়ের করতে পারেন নাই কেন? অর্থাৎ তারেক রহমানের বিরুদ্ধে কোনো অভিযোগ, তার মানে মধ্যে যদি বলে যে হ্যাঁ মামলা তো আমরা দিয়েছি, কোন মামলা দিয়েছে? একুশে গ্রেনেড হামলা মামলা, আর আরেকটি মামলায় তাকে তারেক রহমানকে নিম্ন আদালতে ওই যে একজনে মানি লন্ডারিং মামলা দিয়েছে, তাকে সাবসিডারি আসামি হিসাবে তাকে করেছে, এবং লোয়ার কোর্ট তাকে বেকসুর খালাস, কিন্তু যে সাজা হলো এটা তো তত্ত্বাবধায়ক সরকার। আমি বলি আপনাকে, আমি সব আমি আপনার একটা প্রশ্ন আপনি আমাকে করতে পারেন জবাব, জি জি, তাকে লোয়ার কোর্ট বেকার, মানে লোয়ার কোর্ট হলে আমরা জানি সরকারের নিয়ন্ত্রণে থাকে, সরকার যা বলে তাই করে, জি, সেই লোয়ার কোর্টে কিন্তু জনাব তারেক রহমান বেকসুর খালাস পেয়েছে, সেই মামলা হাইকোর্টে এনে তাদের ঘরনার যারা একসময় ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, শুধু সম্পৃক্ত না, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদকের পোস্ট যারা হোল্ড করেছে এনজয় করেছে, সেই সকল বিচারপতির কোর্টে এনে তারেক রহমানকে আসামি দিয়েছে, যেটা মানুষ বিশ্বাস করে না। নাম্বার টু, আপনি বলছেন যে একুশে গ্রেনেড সাজা দিয়েছে, একুশে গ্রেনেডের হামলার মামলায় প্রথম যে মামলা দায়ের হয়েছে সেই মামলায় তারেক রহমানের কোনো সম্পৃক্ততা পায়নি, তারপর সরকার পরিবর্তন হয়ে গেলেন, তাদের আন্দোলনের ফসল
ফখরুদ্দিন মঈনুদ্দিন, তারা বলেছিল আন্দোলনের ফসল এবং এই ফখরুদ্দিন মঈনুদ্দিনরা যা করবে সকল কাজের আমরা বৈধতা দেব। তারা একুশে গ্রেনেডকে অধিকতর তদন্তের জন্য আবার তদন্ত করেছে। সেখানে তারেক রহমান বিএনপির কোনো নেতৃবৃন্দর সম্পৃক্ততা পাওয়া যায় না, ফাইনাল রিপোর্ট দিয়েছে। ওনারা কি করলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে শেষ করে দেওয়ার জন্য 2009-তে ক্ষমতায় এসে একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা যিনি রিটায়ারমেন্টে চলে গেছেন, জনাব কাহার আকান্ত, আমি নাম সহ বলি, ওনাকে নিয়ে আসলেন, নিয়ে এসে ওনাকে ওই মামলার আইও দিলেন, তাও 11 বার আইও পরিবর্তন করে। উনি করলেন কি, বিশ্বের ইতিহাসে রেকর্ড, যে অনলি ওয়ান রেকর্ড ইন দ্য বাংলাদেশ, নট অনলি বাংলাদেশ, ওয়ার্ল্ড হিস্ট্রি, কোনো আসামিকে 410 দিন রিমান্ডে নিয়েছে এরকম কোনো রেকর্ড নেই। আমাদের আইনে আপনি জান যে সর্বোচ্চ 30 দিন পর্যন্ত আপনি রিমান্ড নিতে পারেন। মুফতি হান্নান একজন জঙ্গলি সন্ত্রাসী, তাকে 430 দিন রিমান্ডে নিয়ে এবং রিমান্ডে থাকা অবস্থায় তার বক্তব্য মিডিয়ায় প্রচার করে বলেছে তারেক রহমানের সাথে, যে এটা আইনের কোনো বৈধতা নাই, সেই মামলায় তারেক রহমানকে সাজা দিয়েছে। তা আপনি যদি একটা মামলার মানে রিয়াল ট্রায়াল করতেন, রিয়াল মামলাটা চলতে দিতেন, তাহলে তারেক রহমান ওই মামলা বেকসুর খালাস জিতেন। এক, আমি আর বলি না, আমি আমার অনেকগুলি কথা বলেছো তো আমাদের, আর একটু সময় কম যেহেতু আমরা, আমি আপনাকে আমাকে ইকুয়াল টাইম সেটা নিয়ে আমি আবার ওপেন, আপনাকে ইকুয়াল টাইম আমাদের, আমি কিন্তু প্রশ্নের কথা যাও, আমি কিন্তু একটা কথা পলিটিক্যাল কথা বলছি, আমি যে ডক ফ্যাক্টসকে আমি উপস্থাপন করছি। এক, উনি আরেকটি বলেছেন নাকি যে বিএনপি ইলেকশন, বা এখন আপনি ইলেকশন, আপনি কি ইলেকশন কি জানা, আপনি তো ছোটোবেলায় আমরা এখানে যারা আছি মনে হয় বা দর্শক যারা সবাই জানে যে ইলেকশনের দুইটা প্রতিপক্ষ থাকবে, তাদের জন্য রাজনীতি মানে প্রচারের সমান সুযোগ থাকবে, তারা যা সমর্থকদের কাছে গিয়ে ভোট চাইবে, সমর্থকরা ভোট দেবে, সেই ভোটটা কাস্টিং হবে, সেই ভোটের রেজাল্ট হবে, দিস ইজ দ্য ইলেকশন। জি, কিন্তু যদি একমাত্র নৌকা ছাড়া কেউ প্রচার করতে পারবে না, তাহলে সেটা কি ইলেকশন? প্রতিপক্ষকে আপনি গ্রেপ্তার করে জেলে পাঠাবেন, সেটা কি ইলেকশন? আপনি যে প্রশাসন দিয়ে নির্বাচন করবেন, তারা আগের রাতে ভোট ব্যালট বাক্সকে ভরে ফেলবে, সেটা কি নির্বাচন? অথবা যেই ভোটটা দেওয়া হয়েছে তার রেজাল্ট আসবে না, আরেকজনকে ডিক্লেয়ার করাবে, সেটা কি ইলেকশন? জি, একটা কথা নির্বাচন নিয়ে এই কথাগুলো নিয়ে আমরা একটু আসবো পরবর্তীতে। আবার আমি এই আপনি যে প্রশ্নগুলো রেখেছেন সেই প্রশ্নের উত্তরগুলো আমি জানতে চাইবো যে উপকিলের কাছে, যে যদি জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমানের খুনি হয় তাহলে তাকে কেন আসামি করা হলো না মামলায়, বা তারেক রহমানের বিরুদ্ধে কেন সুনির্দিষ্ট কোনো অভিযোগ এনে আসলে তাকে আসামি করা হলো না? মোশাররফ ভাই কিন্তু ভুল বলেছে, আমি কিন্তু বলি নাই যে জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করেছে, জড়িত আপনি বলছেন, জড়িত বলছেন, আমি বলেছি খুন করেছে, বঙ্গবন্ধুকে হত্যার সঙ্গে জড়িত বা হত্যা করেছে, বা আমি এটা টকশোতে বলেছি, কিন্তু এটা আমার কথা না, আমি সেটা বলতে চাই, এটা এটা বলেছে বঙ্গবন্ধুর যার আত্মস্বীকৃত খুনি, সেই খুনি ফারুক রশিদ বলেছে, তার কথাটাই আমি এখানে উপস্থাপন করলাম। 1976 সালের 21 এপ্রিল লন্ডনের দ্য গার্ডিয়ান পত্রিকায় এবং ওই বছরেই 30 মে দ্য সানডে টাইমসে এবং 1976 সালের আগস্ট মাসে সাংবাদিক অ্যান্থনি মাসকারেন হাসের ITTV, সেটার নাম হচ্ছে ওয়ার্ল্ড ইন অ্যাকশন, সেইটার প্রোগ্রামে খুনি রশিদ এবং ফারুক তাদের সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেই সাক্ষাৎকারে তারা বলেছেন যে বঙ্গবন্ধুকে খুন করেছে জিয়াউর রহমানের নির্দেশে, এবং দেখেন এই আত্মস্বীকৃত খুনি ফারুক এবং রশিদ জিয়াউর রহমানের জীবদ্দশায় একাধিকবার কিন্তু সাক্ষাৎকার দিয়েছে, একবার না, বাংলাদেশেও সাক্ষাৎকার দিয়েছে, BBC তো সাক্ষাৎকার দিয়েছে, আচ্ছা, তারপর বলেছে যে আমরা বঙ্গবন্ধুকে খুন করেছি জিয়াউর রহমানের নির্দেশে। তো জিয়াউর রহমানের বিরুদ্ধে যে আনিত যে এই অভিযোগগুলো, এই অভিযোগগুলো তখন জিয়াউর রহমান জীবিত, তো তিনি অসত্য হলে কেন খুনি ফারুক রশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না? উনি তো ব্যবস্থা নেননি, বরং কি করেছেন, তাদের মুখ বন্ধ করবার জন্য, তাদের মানে এই বঙ্গবন্ধুর খুনের জন্য বিচার না হয় সেই জন্য ইনডেমনিটি দিয়েছেন। ইনডেমনিটি শুধু না, তাদেরকে বিদেশি দূতাবাসে চাকরির ব্যবস্থা করেছেন, এবং কি করেছেন, সেনাবাহিনীতে বিশৃঙ্খলার অভিযোগ এনে তারা মানে সেক্টর কমান্ডার তাহের সাহেবকে ফাঁসি দিয়েছেন, হাজার হাজার সামরিক বেসামরিক অফিসারদেরকে হত্যা করেছেন মুক্তিযোদ্ধের পক্ষে যারা, এই কাজগুলো করেছেন। এখন দেখেন আপনার যে পরের প্রশ্নটা, যে জিয়াউর রহমানের বিরুদ্ধে বাবা মোশাররফ ভাই বলে মামলা হলো না কেন, আওয়ামী লীগ সরকার যখন মামলা করেছে বঙ্গবন্ধুর খুনের ব্যাপারে, সেটা কিন্তু তখন জিয়াউর রহমান জীবিত না, উনি মৃত। দেখবেন যে হত্যাকারী এবং হত্যার শিকার ব্যক্তির স্বজনেরা
সহবস্থান করা এটা কিন্তু মোটেই সহজ কথা না। আপনি চিন্তা করেন, আপনার পিতাকে হত্যা করেছে এবং সেই হত্যার খুনিদের সঙ্গে আপনি যখন সহবস্থান করবেন সেটা কিভাবে মেনে নেওয়া যায়? কিন্তু মেনে নিয়েছেন, যিনি নীলকণ্ঠ বিষ হজম করতে পারেন এবং বঙ্গবন্ধুর কন্যা শুধুমাত্র রাষ্ট্রের প্রয়োজনে সেই খুনির দল জিয়াউর মানে বিএনপিকে নিয়ে যুগপথ আন্দোলন করেছেন স্বৈর শাসকের বিরুদ্ধে, এরশাদ বিরোধী আন্দোলন করে, একদিকে পিতা এবং পরিবারের স্বজনদের জন্য তার অশ্রু বিসর্জন হয়েছে, অন্যদিকে আরেক চোখে আগুন জ্বলেছেন দেশকে উদ্ধার করবার জন্য এই সামরিক শাসক, তাদের প্রেতাত্মা স্বৈর শাসক, তাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করবার জন্য। এবং দেখবেন আরেকটা কথা, যেটা আপনি মনে হয় তাড়াহুড়া করছেন, আমাকে তো অনেকগুলো প্রশ্ন এসেছে। দেখেন বিদ্যুতের জন্য তারেক রহমানের বিরুদ্ধে মামলা কেন করা হলো না? না না, বাজেট কত ছিল আর আপনি বলছেন বিজয়, টোটাল বাজেট ছিল 13,000 কোটি টাকা টোটাল বাজেট। এবং এই যে প্রশ্নটা তারেক রহমানের বিরুদ্ধে, দেখবেন 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপির যত অন্যায় অপকর্ম, মানুষ হত্যা, আওয়ামী লীগের সিনিয়র নেতাদেরকে হত্যা, জননেত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা হাওয়া ভবন থেকে বসে বসে, এবং 21,000 নেতাকর্মীদেরকে নির্বিচারে হত্যা, 500 আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে স্প্রিন্টার দিয়ে হত্যার উদ্দেশ্যে, যাদের এখনও তারা দুর্বিষহ জীবনযাপন করছে, জঙ্গিবাদ দিয়ে সাধারণ একই সময়ে 63টি জেলায় বোমা বিস্ফোরণ করে সাধারণ মানুষকে ভীত সন্ত্রস্ত করা, বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা করে সাধারণ মানুষকে হত্যা, এইরকম একটি বাংলাদেশ দুর্নীতি চ্যাম্পিয়ন, হাওয়া ভবন রক্তাক্ত বাংলাদেশ, ক্ষুধার তাড়নায় সন্তানকে মা বিক্রি করে দিচ্ছে, আত্মহত্যা করছে, ধর্ষণ, ধর্মীয় সংখ্যালঘুদের দেশ থেকে বাধ্য করা, এইরকম একটি বাংলাদেশের অন্যায়ের কারণে, পাপের কারণে 111 সরকার এসেছিল। 111 সরকারে এসে তারেক রহমানকে গ্রেপ্তার করে উত্তম মধ্যম দিয়ে পা ভেঙে তারপরে তো মুচলেকা দিল যে আমি যে চুরি করেছি, অন্যায় করেছি, বিদ্যুতের টাকা খেয়েছি, আমাকে এখন আমি আর কোনোদিন আমি রাজনীতি করব না, মুচলেকা দিয়ে গেলাম, আমার চিকিৎসা করতে বিদেশে নাম করে গিয়ে পালিয়ে রয়েছে। হ্যাঁ, তো আওয়ামী লীগ সরকার যে মামলা করবে, 111 সরকার যে মামলা FBI সাক্ষী দিয়ে গেছে, দুর্নীতিবাজ, মানি লন্ডারিং করেছে, তা আওয়ামী লীগের মামলা করবার কোনো দরকার আছে কিনা? বঙ্গবন্ধুর কন্যাকে খুন করার পরিকল্পনাকারী এটা মুক্তি হান্নানের জবানবন্দি, এটা কোনো কথা হলো বা তারেক রহমানের বিরুদ্ধে মামলা কেন পালিয়ে আছে? চুরি করেছে বলেই তো পালিয়ে আছে, খুন করেছে বলেই তো পালিয়ে আছে। জি, আমরা এই এই বিষয়গুলো নিয়ে আবারও এবিএম মোশাররফের কাছে যাব, তিনি হয়তো বা এই বিষয়ে উত্তর দিতে পারবেন। আমরা আরো কিছু কথা তো আমার রয়েছে, আমরা আবার ফিরব আলোচনা, আমাদের আলোচনা এখনই শেষ হয়নি। আমরা দর্শক, এই মুহূর্তে আমরা নিটল টাটা মাইটিভি সংলাপে আরো একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসছি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, নিটল টাটা মাইটিভি সংলাপে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের। আমরা যে বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করছিলাম সেই বিষয়টিতে আবার ফিরে যেতে চাই। আমরা এখন একটু সমসাময়িক বর্তমান যে প্রেক্ষাপট সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে পারি, যেহেতু আমাদের বর্তমান আওয়ামী লীগ এবং বিএনপি দুইটি দলের প্রতিনিধি আমাদের সাথে রয়েছে। আমরা একটু জানতে চাই যে আপনারা যে বিষয়গুলো, মোশাররফ ভাই আপনার কাছেই জানতে চাই যে বর্তমান যে বিষয়গুলো নিয়ে আন্দোলন করছেন বা বিভিন্ন জেলাগুলোতে সমাবেশ করছেন, সামনে কিন্তু নির্বাচন, আওয়ামী লীগও কিন্তু তাদের বলছে যে নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে তারা বিভিন্ন সম্মেলনগুলো করছে, আপনারা বলছেন পাল্টাপাল্টি সমাবেশ করছেন, আসলে কেন বা কি ধরনের সমাবেশ করছেন, আপনারা কেন করছেন এই ধরনের সমাবেশ? না, পাল্টা একটা একটা আওয়ামী লীগ যেটা করছে, আমাদের তো সম্মেলন হচ্ছে, আমাদের গতকালকে তো ঢাকা জেলার সম্মেলন হয়েছে, সাংগঠনিক একটা যে কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো তো এটা প্রতিনিয়ত চলে, এটা এটা মিটিং চলে, কর্মী সভা চলে, সম্মেলন চলে, অন্য অনুষ্ঠান চলে, এটা তো চলে। কিন্তু সে আমরা এখন মূল যে বিভাগীয় সমাবেশটা করছি, সেই বিভাগীয় সমাবেশের আমাদের স্পষ্ট তিনটা দাবি কিন্তু আমরা প্রকাশ্যে বলেছি। একটা হলো দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি, যা কমাতে সরকার ব্যর্থ হয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো আমরা বলেছি যে এই জ্বালানি তৈলের মূল্যবৃদ্ধি এবং সরকারের ভ্রান্ত নীতির কারণে আজকে জ্বালানির এই সংকটটা তৈরি হয়েছে, এটার জন্য সরকার দায়ী। তিন নম্বরে আমরা বলছি যে আগামী দিনে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা অবাধ, সুস্থ, নিরপেক্ষ, ভোটাররা যাতে ভোট দিতে পারে তার জন্য একটা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে। আমাদের বক্তব্য কিন্তু একেবারে ক্লিয়ার, এখানে কোনো মানে আপনার ঘোজামিলের অথবা মানুষ বুঝবে না এরকম কোনো কিছু নেই।
এই তিনটা বিষয় নিয়ে আমরা এখন সমাবেশ, কিন্তু এখন তো যেটা শেষ বিষয় বলছে নির্বাচন, আচ্ছা নির্বাচনে যেতে হলে তো আপনারা বলতেছেন তত্ত্বাবধায়ক সরকার, সেটা তো সংবিধান অনুযায়ী এখন নেই, সংবিধান তো সংশোধন করতে হবে তাহলে। সংবিধান এটা কি আসলে কি করে সংবিধান এটা কে করেছে, এই যে বর্তমান যে বিধানটা কে করেছে, আওয়ামী লীগ করেছে না? জি আওয়ামী লীগ করেছে। এখন আওয়ামী লীগ তো বিশ্বাস করে যে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ, আওয়ামী লীগ তো বিশ্বাস করে যে তত্ত্বাবধায়ক সরকার তো তারা তারা তখন তারা কি বলে আপনি একটু একটু যদি আমরা একটু ফিরে যাই, আপনি চিন্তা করেন 1995 সাল বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী, সে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের নেত্রী, উনি বলেছে ওনার বক্তব্য আমি কোট শেখ হাসিনা, যে শেখ হাসিনার অধীনে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। আপনি চিন্তা করেন 95 সালে, তা 95 সাল থেকে আজকে 2022, মানে 28 বছর, 28 বছর আমাদের দেশের এমন কি পরিবর্তন ঘটেছে যে শেখ হাসিনার অধীনে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে, এমন কি পরিবর্তন করে, বরং এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আমাদের মধ্যে আওয়ামী লীগের মধ্যে যেই একটা সম্পর্ক কাছাকাছি এসেছিলাম সেটা তো এখন যোজন যোজন দূর। তো এই এত দূরত্বের মধ্যে আপনি একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন কীভাবে করবেন, এক নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি আপনি রাষ্ট্রের সকল নাগরিকত্ব সমান দেখবেন? জি দেখবেন, এই যে আপনি আমাদের অনুষ্ঠান চালাচ্ছেন, আপনি তো হয়তো ব্যতিক্রম হতে পারে কিন্তু আপনি তো ট্রাই করছেন যে আমরা ইকুয়াল সময় পাই, একই ধরনের মানে একই সময়ের মধ্যে আমরা বক্তব্যটা উপস্থাপন, এটা তো আপনার দায়িত্ব। জি জি, তো যখন যারা ক্ষমতায় থাকে তাদের দায়িত্ব না যে একটা নির্বাচন অবাধ সুস্থ নিরপেক্ষ হলে সবার রাইটটাকে এস্টাবলিশ করা? আপনি কি পঞ্চদশ সংশোধনীতে আপনি কি সর্বনাশটা করেছেন জাতির, যে একটা সংসদ বহাল থেকে, মানে স্টিল এখন যে পার্লামেন্টটা আছে এই 2018 ইলেকশনের পর, এইটা বহাল থাকবে আরেকটা নির্বাচন হবে, অর্থাৎ অধ্যাপক উইল এমপি আপনি কি পাবলিক, আমি কি পাবলিক, অধ্যাপক উকিল কি এখন আপনার, আমরা একটু সংক্ষেপে সংক্ষেপে অধ্যাপক উকিল কি, অধ্যাপক উকিল কি ওনার নির্বাচনী যে আসনগুলোটা ওই আসনে উনি প্রশাসনের উপদেষ্টা, উপজেলা প্রশাসন বলেন বা ওই যে পৌরসভা উনি উপদেষ্টা, উনি যত স্কুল কলেজ আছে এগুলির সবগুলির উনি সভাপতি, উনি যে কোনো ডেভেলপমেন্ট কমিটির উনি চিফ। তারা যে কথাগুলো বলছে যে তারা যে দাবি নিয়ে আন্দোলন করছে, আসলে সরকার তাদেরকে নির্বাচনে ফিরিয়ে আনতে সরকার কি ভূমিকা পালন করবে বা আপনারা কি ধরনের ভূমিকা পালন করবেন? দেখেন মোশাররফ ভাই কিন্তু কিছু কিছু কথা একেবারে মানে তার যে বক্তব্যগুলো সেগুলো মানে কি বলবো ভিত্তিহীন। যেমন ধরেন আমার এলাকা বললো, আমার এলাকা মানে বলতে চাইছি যে আমার হাজবেন্ডের এলাকা, না না আমি বলছি আপনাকে একা না, আমি সামগ্রিক আমি আপনাকে বলি, আপনাকে তো পার্সোনাল আমার হাজবেন্ডের এলাকার কথাই বলি বা আমি যে আমার যে এলাকা আমি আমরা আমার হাজবেন্ডের এলাকা সেখানে আপনি যেটা বলছেন এটা আরো দুদিন আপনি বলছেন সেই জন্য আমি বলছি আপনাকে ভুলটা ধরিয়ে দেবার জন্য, স্কুল কলেজের সভাপতি মাননীয় সংসদরা হয় এটা কিন্তু ভুল ধারণা। আপনাকে আমি এই টক শোতে বসে বলছি আমার হাজবেন্ড এমপি একটা শিক্ষা প্রতিষ্ঠানের সে সভাপতি নাই, সে হতে পায় হয় নাই সেটা আলাদা, শুধু তাই না আরো আছে ব্যতিক্রম তো আরো আছে, বিএনপির সময়ের মতো এখন না, কারণ এই সরকার আইন করেছে একজন এমপি চারটা প্রতিষ্ঠানের বেশি সভাপতি হতে পারবে না, এমপির বউ পারবে না, প্রশাসনের উপদেষ্টা এটাও ভুল ব্যাখ্যা, এটা শুধু না। এবং এখন আমি মূল কথায় আসি, উপজেলার উপদেষ্টা কি, আপনি যে কথাটা বলছেন সেটা উপজেলার আপনি বলছেন প্রশাসনের উপদেষ্টা, মানে যেটা প্রশাসন চালায় সেটার তো সে উপদেষ্টা না, নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচন হবে। এবং আপনি বলছেন যে কোন মানে শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন হবে, 95 সালে হয় নাই এখন কেন বিশ্বাস করবে, বিশ্বাস করবে এই কারণে, এই কারণে বিশ্বাস করবে বাংলাদেশের মানুষ এবং বিএনপিও বিশ্বাস করবে যে আওয়ামী লীগ প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যতবার নির্বাচন হয়েছে, অর্থাৎ তিনি 1996 থেকে 2001 পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি যখন 2001 নির্বাচনটি করেছেন ওইটি একটি নির্বাচন যে নির্বাচনে কোনো রকম ছল চাতরণী প্রতারণার কোনো আশ্রয় নিতে হয়নি, একটি সুন্দরভাবে নির্বাচন হয়েছে। কিন্তু বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন
তিনি কিন্তু নির্বাচনের সময় আবার ক্ষমতায় থাকার জন্য 96 এর নির্বাচন 15 ফেব্রুয়ারি নির্বাচন করেছিল আওয়ামী লীগকে বাদ দিয়ে। জননীতি শেখ হাসিনা কিন্তু সেটি করেননি এবং বিএনপি ক্ষমতায় এসেছিল, যদিও সেটার মধ্যে আন্তর্জাতিক চক্রান্ত গ্যাস বিক্রির প্রতিশ্রুতি আমেরিকাকে আওয়ামী বিএনপি দিয়েছিল, তারপরে কিন্তু সুষ্ঠু নির্বাচন হয়েছিল। আবার দেখেন 2014তে বিএনপি যেন নির্বাচনে আসে সেই জন্য বেগম খালেদা জিয়াকে উনি ফোন করেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া মাননীয় প্রধানমন্ত্রীকে অপমান অপদস্থ করেছেন, ডেকেছেন নির্বাচনে আসার জন্য, নির্বাচনে আসে নাই। ওনাদের মানে বিএনপির একটি দূরভিসন্ধি ছিল যে নির্বাচনে না গিয়ে জাতীয় নির্বাচনকে ঠেকিয়ে দেবে, এবং সেটা পরামর্শটা লন্ডন থেকে এসেছিল, ভোট কেন্দ্র পুড়িয়ে দিয়েছে, ভোটারদেরকে হত্যা করেছে, প্রিজাইডিং অফিসারদেরকে হত্যা করেছে, জাতীয় সম্পদ ধ্বংস করেছে, সাধারণ মানুষ হত্যা করেছে, করে ভাবছিল জাতীয় নির্বাচনটা বন্ধ করে দেবে। ইচ্ছাকৃতভাবে নির্বাচনে আসেনি সরকার, নির্বাচনে আসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আসার জন্য বিশ্ববাসী জানে, বাংলাদেশের মানুষ সাক্ষী আছে, কিন্তু বিএনপি নির্বাচনে আসেনি। এই জন্যই বিশ্বাস করবেন যে মাননীয় প্রধান এবং 2018তে নির্বাচনে আসার জন্য সব মানে নানাভাবে তৎপরতা চালিয়েছে, নির্বাচনে এসেছে, কিন্তু ভোট যে চাইবে, ভোট চাওয়ার জন্য বিএনপির কীভাবে ভোটটা পাবে সেই জিনিসটা তো বিএনপির নিজের অতীত ইতিহাসগুলো থেকে তারা ধারণা আছে যে ভোটে গেলেই ভোট পাওয়া যাবে না, যে কারণে নির্বাচন ব্যবস্থা নিয়ে তারা সলচাতুরি করছে। আরো আসবে কেন, আরো আরেকটু এটা একটু জানা দরকার আছে, যারা টকশো শুনছেন তাদের জায়গা জানার দরকার আছে। নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখবেন এই কারণে 2001 থেকে 2006 পর্যন্ত এই যে ভুয়া ভোটারের মধ্য দিয়ে বিএনপি 2006 ক্ষমতায় গিয়েছিল, এই ভুয়া ভোট থেকে বাংলাদেশের যা বাঙালি জাতিকে মুক্তি দেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনা এই প্রথম দাবি তুলেছিলেন রাজপথে যে ছবিযুক্ত ভোটার আইডি কার্ড লাগবে, এবং যেটা আজকে আপনার পকেটে পকেটে সবার যেখানে ভোট কার্ড চুপি বন্ধ করেছিলেন উনিই করেছিলেন স্বচ্ছ ব্যালট বাক্সে, এবং নির্বাচন কমিশনের যে আইনগুলো সে আইনের দাবির জন্য এই যে আজকে এমপি ইলেকশন করবার জন্য আয়কর রিটার্ন দিতে হয় এবং বিভিন্ন ধরনের যে ল এই ক্লজগুলো এগুলো কিন্তু দাবির পরিপ্রেক্ষিতে আমরা জানি আসলে এই জন্য ভোট ব্যবস্থা উনি যেটা বলছেন যে সংবিধান সংশোধন, আরে হাইকোর্ট রায় দিয়েছে, রায়ের পরিপ্রেক্ষিতে সংবিধান সংশোধন হয়েছে, তার আগে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী মেনে দিয়ে নিয়েছিলেন যে ক্যাটাগরি হবে, কিন্তু যখন সংবিধান সংশোধন করবার জন্য কোর্ট থেকে রায় এসেছে সেই রায়ের কারণেই সংবিধান সংশোধন হয়েছে। এখন ওনারা যেতে চাচ্ছে না, ওনাদের এই যে বলছেন সমাবেশ করছে, সমাবেশে ওনাদের বক্তব্য তিনটা, কি কি বক্তব্য, একটা বলছেন দেখেন এই বক্তব্যে ওনাদেরকে জনগণ ভোট দেবে, কি বক্তব্য বলছে যে দ্রব্যমূল্য জ্বালানি আর নির্বাচন, আরে দ্রব্যমূল্য আর জ্বালানি এটা তো আন্তর্জাতিক একটি সমস্যা, সেই সমস্যা নিয়ে আপনারা যদি জনগণকে বিভ্রান্ত করেন, জনগণ কি বিভ্রান্ত হবে? প্রত্যেকটা মানুষের হাতে, সাধারণ মানুষের হাতে আজকে মোবাইল, ইন্টারনেটে তারা বিশ্বটাকে দেখছে, কোথায় কি হচ্ছে জানছে, এই দাবির পরিপ্রেক্ষিতে নিয়ে মাঠে নামছে, আমরা জানি যে আন্তর্জাতিকভাবে সবকিছু সমাবেশ করছে, আর কি বলছে আরেকটা বলছে যে ইয়ার নির্বাচন নির্বাচন চলছে তারা, আর এই দাবি কে মানবে? এখন যুগ পাল্টে গেছে, ডিজিটাল বাংলাদেশ হচ্ছে, সিসি ক্যামেরা বসছে, ও এখন নির্বাচন সেই 70-এর নির্বাচন ভোট কেন্দ্রে একটা পুলিশ বসে থাকবে লাঠি নিয়ে আর ভোট দিতে যাবে, সে ব্যবস্থা কি এখন আছে নাকি? এখন চেঞ্জ হয়ে গেছে, এখন 30 সেকেন্ডের মধ্যে আপনার কাছে জানতে চাই আমি লাস্টে যেটা বলছি দেখেন যাবেন কিনা, আরেকটি আপনার কাছে আসবো, আরেকটি না আরেকটি বিষয় যেটা বললেন উনি যে এই যে সমাবেশে দাঁড়িয়ে এই কথাগুলো শুধু বলছে না, কিন্তু সমাবেশে দাঁড়িয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, লাশ ফেলতে চাচ্ছে, এটার কি হবে? এটা মোশাররফ ভাইকে জানতে চাই, নির্বাচন আপনারা কি আসলে নির্বাচনে আসতে তত্ত্বাবধায়ক ছাড়া আসবেন কিনা ঘোলাটে করে স্পষ্ট বলছি, আপনারা যাবেন পেছন দরজা দিয়ে ক্ষমতা যাওয়া যায় কিনা, যে তত্ত্বাবধায়ক ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এবং সেই নির্বাচন বিন হতে দেবে না, এটা স্পষ্ট বিষয়। সংবিধান এই মুহূর্তে কি সংবিধান সংশোধন করা সম্ভব? সংবিধান তার কোরআন না, যে কোনো সময় সংবিধান সংশোধন করা সম্ভব, কোর্টের একটি রায় রয়েছে, কোর্টের রায় সেটা অলরেডি কোর্টের রায় তো মানে নাই আওয়ামী লীগ, কোর্টের রায় মানে নাই, কোর্টে বলেছে সংসদ চাইলে সেটা সংসদে সবাই চেয়েছিল। আপনার বিএনপি সংসদ সদস্যরা পদত্যাগের একটি উদ্যোগ নিয়েছে, তারা এখনো করেনি, তারা কি পদত্যাগ? হ্যাঁ আমরা পদত্যাগ করার জন্য যে কোনো সময় পদত্যাগ করতে পারি, সেটা কবে কবে না সেটা আমাদের পরিস্থিতি, যেহেতু সামনে নির্বাচন চলে এসেছে, নির্বাচনের সাথে পদত্যাগের কোনো সম্পর্ক নেই। জি জি, শেষ মুহূর্তে আপনার কাছে যেতে চাই, পদত্যাগ করলে কি না করলে তাতে জনগণেরও কিছু যায় আসে না, পার্লামেন্ট মেম্বারেরও কিছু যায় আসে না, পার্লামেন্টেরও কিছু যায় আসে না, মানে তাতে কোনোই তাদের প্রভাব পড়বে না, কিন্তু
নির্বাচন বন্ধ করবার জন্য যে ডিক্লেয়ার দিল টকশোতে বসে, তারেক রহমান আমাদের জনসভায় দিচ্ছে, আমি টকশোতে না কিন্তু জনসভা বলছি, 2014 সালেও তারেক রহমান নির্দেশ দিয়েছিল ভোট বন্ধ করে দেবে, জাতীয় নির্বাচন ঠেকিয়ে দেবে এবং যারা ভোট দিতে যাবে তাদের হত্যা করা হবে, হত্যা করেছিল অনেকে, কিন্তু জাতীয় নির্বাচন তো ঠেকাতে পারে নাই। এবারেও 2024 যে নির্বাচন, সেই নির্বাচন হবে, জাতীয় নির্বাচন হবে, বিএনপি আসলে আসবে, না আসলে না আসবে, এটা তো বাংলাদেশের মানুষ জানে যে বিএনপি নির্বাচনের জন্য রাজনীতি করে না, পেছন দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়, সেটা আর বাংলাদেশে মাটিতে হবে না, নির্বাচনের মধ্য দিয়েই তাদেরকে, হ্যাঁ, তা পার্লামেন্ট মেম্বার হতে হবে, ক্ষমতায় যেতে হবে, সব একদম গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য থেকে এই নির্বাচন কমিশনের আন্ডারে এবং এই সরকারের অধীনে তারা নির্বাচনে আসতে হবে। ওসব একে শেষ মুহূর্তে আমরা সময় দিতে পারছি 30 সেকেন্ড আপনার জন্য সময়, যে আপনারা আসলে সংবিধান অনুযায়ী নির্বাচনে আসতে হবে এবং আপনারা আসলে যে সভা সমাবেশ করছেন সাধারণ মানুষ কি আপনাদের পক্ষে রায় দিচ্ছে কিনা বা তাদের কাছ থেকে কি ফিডব্যাক পাচ্ছেন? আপনারা কি দেখছেন না কি জনসমুদ্র তৈরি হচ্ছে, তারা পরিবহন ধর্মঘট ডাকছে, নির্যাতন করছে, মানুষের উপর অত্যাচার করছে, তারপরও মানুষ কীভাবে বানের মতো ছুটে আসছে। সুতরাং এই সমর্থনই স্বতঃস্ফূর্তভাবে প্রমাণ করে যে বিএনপির দাবির প্রতি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন রয়েছে। বরং আপনাকে একটা কথা বলতে চাই, আমি তো 10 ডিসেম্বর নিয়ে একটু শেষ কথাটা শুনতে চাই। আপনারা যে ডেডলাইন দিয়েছেন যে 10 ডিসেম্বরের পরে এই সরকার থাকবে না বা এরকম একটা কথা বলেছেন, এটা আসলে কেন বলেছেন? দেখেন 10 ডিসেম্বর কি হয় দেখেন, আপনারা তো ঢাকায় সমাবেশ সেদিন, অবশ্যই আমরা সমাবেশ থেকে দেখেন 10 ডিসেম্বর কি হয় ঢাকাতে, যে আপনারা 10 ডিসেম্বর ফেরানোর জন্য 10 ডিসেম্বরের আগে 10 ডিসেম্বরের আগে তাদের একটা প্ল্যান আছে, একটা ষড়যন্ত্র, লাশ ফেলবে কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করবে কিংবা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করবার জন্য চক্রান্ত করবে, সেই মিশন নিয়ে তারা নেমেছে। এটা তো বুঝাই যাচ্ছে, বলছে লাঠি ছোট কেন, লাঠি বড় করো, অস্ত্র নাই কেন, অস্ত্র আনো, এটা তো নেতারা ডিক্লেয়ার দিচ্ছে সভায় দাঁড়িয়ে, বলছে বাংলাদেশ ভালো লাগছে না, পাকিস্তান হলে ভালো হতো, পাকিস্তানি ছিলাম, মির্জা ফখরুল সাহেব বলছে, তার মানে কি ওই পাকিস্তানিদের শালা পরামর্শে যুদ্ধ অপরাধী জামা, পাকিস্তান আম পাঠায় তাতে আর অসুবিধা, আবার নানা ধরনের একটা আমরা ল্যাংরাম পাঠায় ওইটাতে আর অসুবিধা হয় না, এবং ডিসেম্বর মাস কি আসলে অসংখ্য ধন্যবাদ, আমাদের বিজয়ের মাস, ওই মাসে এদেরকে বাংলাদেশের জনগণ কিভাবে প্রতিহত করবে, ল্যাংরাম পাঠানো এটা বলে, অনেক অনেক ধন্যবাদ জনাব মোশাররফ এবং অধ্যাপক উপকূল, আপনাদের অনেক ধন্যবাদ। আমরা চাই আসলে আর কোনো সহিংসতা যেন দেশে না হোক, সকল সহিংসতা এড়িয়ে দেশে একটি সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন হোক এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার ক্ষমতায় আসুক এবং দেশ এগিয়ে যাক, দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে সেই প্রত্যাশা করে আজকে নিটোলটা মাইটিভির সংলাপ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।